আচ্ছা আচ্ছা যেটা জয়েন্টলেস এবং দুইটা হাড়ি থাকবে আপনার টেফলন ননস্টিক এর ভিতরে। দেখেন এটা কিন্তু নতুন একদম, দুইটা হাড়ি টেফলন ননস্টিক এর থাকবে, এই ননস্টিক এর ভিতরে থাকবে দুইটা ননস্টিক এবং একটা স্টেনার থাকবে অ্যালুমিনিয়াম, তো স্টিম করার জন্য, মেইনলি স্টিম করার জন্য আপনারা আলু ডিম ডাল সবজি মানে যাই স্টিম করেন এটাতে করতে পারেন। যেমন আমি বুঝাকে বুঝিয়ে দিলে সবগুলাতে এই সিস্টেমে করা যাবে। একটা বুঝিয়ে দিই, যেমন আমি রাইস রান্না করব, আমি চাল দিয়ে দিলাম 2 কেজি, আচ্ছা রাইসটা রান্না হচ্ছে, এখন আমার যদি আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ করতে হয় তেল এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা এখানে আজকে আমি চলে আসলাম নিউ ভাই ভাই কুকারে। যে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু মানে রাইস কুকার মানে মাল্টি রাইস কুকারের কিন্তু বাজারে চলে আসলাম। অলরেডি দেখেন মানে কত ধরনের রাইস কুকার দেখতে পারতেছেন। তো আজকে আমরা বিস্তারিত এগুলো জেনে নেব হচ্ছে কাশিম ভাইয়ের থেকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম কাশিম ভাই। জি ওয়ালাইকুম সালাম ভাই। জি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শকের জন্য আজকে কত মানে কি কি নিয়ে আসেন আজকে? আজকে দর্শকদের জন্য আমরা রাইস কুকারের বিভিন্ন কালেকশনগুলো নিয়ে আসছি, যার যেটা লাগবে আজকে আমরা বিস্তারিত জানাই দিব এবং সাথে সাথে রেটগুলো বলে দিব। আচ্ছা ঠিক আছে। আর এগুলো প্রোডাক্টগুলো হচ্ছে একদম আপডেট, যে প্রোডাক্টগুলো বাজারে আসছে এখন সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ওকে ডান। তো আমরা ফার্স্ট অফ অল কোথা থেকে শুরু করব? থেকে আমরা শুরু করি 3 লিটার মিয়াকোর, 3 লিটার যে পরিমাণে যেটা আছে সেটা থেকে শুরু করি। হ্যাঁ আচ্ছা, এই যে 3 লিটার পরিমাণ যেটা আছে এটা একটা স্টিল হাড়ি থাকবে, একটা স্টিনার থাকবে স্টিলের, একটা থাকবে ননস্টিক হাড়ি। আচ্ছা তো 3 লিটার পরিমাণ যেহেতু এটা, এটাতে আপনি করতে পারবেন 2 কেজি বা 2.5 কেজি পরিমাণ করতে পারবেন রাইস। তো এটা দামটা পড়বে হলে আপনার 3500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন। মাত্র 3500 টাকা? এটা মাত্র 3500 টাকায় নিতে পারবেন, মানে বাজারে আসলে অনেক অনেক বেশি বিক্রি করে থাকে। আমার কথা হলো যে লাভ কম হোক বা ইয়ে কম হোক, আমার ভিউয়ার্সরা যেন এটা নিতে পারে, প্রোডাক্টটা নিতে পারে, কারণ এই শপটা কিন্তু নতুন মানে হয়েছে এই শোরুমটা। তো এর জন্য পরিচিত হওয়ার জন্য কিন্তু এগুলো একদম মানে পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো তারপর কি দেখাবো? তারপর দেখাবো মেয়াকোর 2.8 লিটার, যেটা দেখেন যেটা জয়েন্টলেস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেটা জয়েন্টলেস এবং দুইটা হাড়ি থাকবে আপনার টেফলন ননস্টিক এর ভিতরে। দেখেন এটা কিন্তু নতুন একদম, দুইটা হাড়ি টেফলন ননস্টিক এর থাকবে। আর যারা এই এই রাইস কুকারটা নিতে চাচ্ছেন আপনারা এই রাইস কুকারটা নিতে পারবেন, আপনার 3500 টাকা হলে 2.8 লিটার মাল্টি কুকারটা নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপরে আসেন আমরা আরেকটা নতুন একদম নিউ অনেক সুন্দর একটা লুকিং এবং ইয়েটা আছে, এটা থাকবে দুইটা হাড়ি ননস্টিক এর ভিতরে থাকবে। দুইটা ননস্টিক এবং একটা স্টেনার থাকবে অ্যালুমিনিয়ামের। এটা তো স্টিম করার জন্য, স্টিম করার জন্য আপনারা আলু ডিম ডাল সবজি মানে যাই স্টিম করেন এটাতে করতে পারবেন। যেমন একটু বুঝিয়ে দিই, একটাকে বুঝিয়ে দিলে সবগুলাতে এই সিস্টেমে করা যাবে। একটা বুঝিয়ে দিই, যেমন আমি রাইস রান্না করব, আমি চাল দিয়ে দিলাম 2 কেজি, আচ্ছা রাইসটা রান্না হচ্ছে, এখন আমার যদি আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ করতে হয় তেল এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা এখানে বসাই দিলাম, মানে আপনার দুইটা কাজ একসাথে হয়ে যাবে, একসাথে দুইটা কাজই হয়ে এখন আমার রাইস রান্না হলো বা সবজি আপনার স্টিম হলো, এখন যদি আমি তরকারি রান্না করতে চাই তাহলে এই হাড়িটা বসাই দিলেই তরকারি হয়ে যাচ্ছে। মানে আপনারা কিন্তু একের ভিতরে তিন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, মাল্টি কুকার 3 in 1। আচ্ছা ঠিক আছে, আপনারা এটা নিতে পারবেন, এটাও আপনার 3500 টাকার ভিতরে এটা নিতে পারবেন। আচ্ছা 3500 টাকা এটাও পেয়ে যাবেন, এটা নিতে পারবেন। আচ্ছা তারপরে আসেন আপনারা 2.8 লিটারের ভিতরে আরেকটা মডেল মিয়াকোর নতুন, এটা হলো আপনার অ্যালুমিনিয়ামের হাড়ি, দুইটাই থাকবে, একটা অ্যালুমিনিয়াম একটা অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়ামের খাবারটা হয়ে গেলে কিন্তু অফ হয়ে যায়, আর এগুলাতে কিন্তু নরমালি 3-4 ঘন্টা গরম থাকে রান্না হওয়ার পর। ঠিক আছে, আর এটা রেটটা পড়বে আপনার যারা এটা নিতে যাচ্ছেন না 3250 টাকা হলে মিয়াকোর 2.8 লিটারটা নিতে পারবেন, 3250 টাকা 3250 টাকা হলে এই 2.8 লিটারটা নিতে পারবেন। ওকে ডান। তারপরে আসি আরো বড় যাদের দরকার, যে আমি 3 কেজি বা 2.5 কেজি পরে 3 কেজি করব। হ্যাঁ 3.2 লিটার ব্লু ম্যাজিকে, ব্লু ম্যাজিকে 3.2 লিটার, এটা এটা কিন্তু পুরোটা একসাথে জয়েন্টলেস এটা থাকবে। আর এটার ভিতরে একটু ভিন্নতা থাকবে, ওগুলো যেমন দেখাইছি ননস্টিক বা অ্যালুমিনিয়াম বা আপনার টেফলন ননস্টিক, এটা থাকবে মার্বেল ননস্টিক, এটা একটা থাকবে স্টিল, একটা থাকবে স্টিনার স্টিলের, আর আপনার হাড়ির আরেকটা থাকবে মার্বেল, দর্শক মার্বেল পাত্রের ভিতরে। ওয়াও দেখেন এটা কিন্তু আপনি নরমালি তো কিছু হবে না, না এটা তো আপনার তেল ছাড়া রান্না করলেও করতে পারবেন, কিন্তু স্বাদ লাগবে না, কিছুটা তেল দিবে, তেল তো অবশ্যই লাগে, কারণ আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি তেল দিয়ে সবাই যাই করে
তেল দিয়ে করে, তেলটা কম দিলে ও এটা রান্না সুন্দর হবে, স্বাদটাও পরিপূর্ণতা পাবে। আচ্ছা, তো তারপর দেখবো হচ্ছে এটা দামটা বলে দিই আমরা পাশাপাশি, এটা দামটা পড়বে 3850 টাকা হলে আপনারা 3.2 লিটার ব্লু ম্যাজিকের রাইস কুকারটা দিতে পারবেন 3850 টাকা। ঠিক আছে, তরকারি তরকারি পোলাও বিরিয়ানি মাছ তরকারি সবই রান্না করতে, সব রান্না করতে, এভরিথিং সব, এভরিথিং সব। তারপর দেখবো ডিজনি ব্র্যান্ডের 2.8 লিটার, ডিজনি ব্র্যান্ডে থাকবে একটা হাড়ি স্টিল, একটা থাকবে স্টেনার স্টিল, একটা থাকবে আপনার নন স্টিকের স্টিকের এইয়া থাকবে একটা হাড়ি। আর এটা দামটা পড়বে আপনার 3250 টাকা হলে 2.8 লিটারটা নিতে পারবেন, যেটা 2 কেজি পরিমাণ রান্না করা যায়। আর এটার ভিতরে আবার সেমটার ভিতরে 1.8 লিটার আছে, যেটা 1 কেজি পরিমাণ রান্না করা যাবে, সেটা রেটটা পড়বে 1 কেজি পরিমাণ, যেটা আমি রেটটা বলে দিচ্ছি, এটা পড়বে আপনার 2650 টাকা হলে 1.8 টা নিতে পারবেন 2650 টাকা। তো ভাই আমরা তো মানে যতগুলা দেখলাম সব তো বিগ বিগ সাইজ, মানে যারা যারা যাদের ফ্যামিলি ছোট তাদের জন্য, কিন্তু তাদের জন্য 1 কেজি পরিমাণের জন্য আমরা বলে দিচ্ছি এখন, এই যে 1 কেজি পরিমাণের জন্য আছে, এগুলার ভিতরে প্রত্যেকটার ভিতরে থাকবে এটা 1 কেজি পরিমাণ হকিংস এর। হ্যাঁ, এটা যদি যারা ইন্ডিয়ান ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা একটা স্টিল হাড়ি থাকবে, একটা স্টিল অ্যালুমিনিয়ামের আপনার স্টিম থাকবে, একটা থাকবে নন স্টিক। তো এটাতে 1 কেজি পরিমাণ চাল করতে পারবেন, এটা যারা নেবেন এর দামটা পড়বে হলো 2650 টাকা হলে এটা নিতে পারবেন 2650 টাকা নিতে পারবেন। আর আমি একটা কথা বলে দেই দর্শক, আপনারা যে আমরা যতগুলো প্রোডাক্ট দেখাইছি ঠিক আছে, আপনাদের যেটাই পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তারপর দেখবো হচ্ছে মেয়াকোটটা, ঠিক আছে, তারপর দেখবো মেয়াকোটটা, মেয়াকোটটা দুইটা হাড়ি নন স্টিক, একটা স্টেনা থাকবে অ্যালুমিনিয়ামের উপরে। আচ্ছা, এটা যারা নেবেন এটা দামটা পড়বে হলো 2700 টাকা হলে আপনার মেয়াকোর এই প্রোডাক্টটা নিতে পারবেন 1.8 লিটার 2700 টাকা 1.8 লিটার। হ্যাঁ, এটা হলো 1 কেজি পরিমাণ রান্না করা। ওকে ডান। এবার আসেন আর একটু 1 কেজি পরিমাণ, আর একটু লুকিংটা সুন্দর, আর একটু গেটআপটা সুন্দর, নন স্টিক হাড়ি অ্যালুমিনিয়ামের হাড়ি থাকবে, এর দামটা পড়বে 2750 টাকা, এটা 2750 টাকা হলে এটা নিতে পারবেন। তারপর আসেন পেস্টিস 2.8 লিটার, পেস্টিস এর 2.8 লিটার, একটা হলো স্টিল হাড়ি, একটা অ্যালুমিনিয়াম হাড়ি, একটা হলো নন স্টিক হাড়ি। আচ্ছা আচ্ছা, 2 কেজি পরিমাণ রান্না করতে পারেন চাল, এটাতে রান্না এটার দামটা পড়বে আপনার 3250 টাকা হলে এটা নিতে পারবেন। তারপর আরো বড় যাদের দরকার, এটা আর একটু ভিন্নতা, এটা স্টিলের ইয়াটা ঢাকনাটা আমরা বাজারে বিক্রি করে থাকি 7000-7500 টাকা, কিন্তু আমাদের এখন নতুন শপ হিসাবে একদম ধামাকা অফার 6500 টাকা দিয়ে এটা নিতে পারবেন, 6500 টাকায় বড় সাইজটা নিয়ে যাবেন। ঠিক আছে, তো ভাইয়া এগুলার গ্যারান্টি আর ওয়ারেন্টি ব্যাপারে যদি একটু আমাদের দর্শককে বলে দিচ্ছেন। বাজারে যত প্রোডাক্টই আছে কোম্পানির পক্ষ থেকে 1 বছর ওয়ারেন্টি থাকে, এক বছর যে কোনো ব্র্যান্ডেরই, আমরা সেটা 1 বছর ওয়ারেন্টির জায়গায় আমরা আমাদের নতুন সব হিসেবে 2 বছর ওয়ারেন্টি আমরা দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টের সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ডান, যেটা লাগবে আমরা দেখে নেবেন। আর আমাদের নেওয়ার সুবিধাটা আমরা একটু বলে দিই, আচ্ছা, আপনারা যারা দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন, যারা দোকানে না আসতে পারবেন ওপাশ থেকে দেশের বাইরে থেকে বা যেখান থেকে দেখেন অর্ডার করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন, আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, আপনার ওখানে বিকাশের সুবিধা আছে, সামথিং কিছু বুকিং দিয়ে বাদ বাকি টাকাটা আপনারা কুরিয়ার মাধ্যমে দিয়ে দিবেন। আচ্ছা, ওকে ডান। তো আপনার ঠিকানাটা দেখে দিন যারা দোকানে আসতে চায় তাদের জন্য, ঠিক আছে, এই যে আমাদের ঠিকানাটা, এই দেখেন ভাই ভাই কুকারি, নিউ ভাই ভাই কুকারি, আপনার ঢাকা নিউ সুপার মার্কেট কাঁচাবাজারের সাথে যে মার্কেট আছে বিশ্বাস বিল্ডার, ঠিক আছে, এখানে আয়শা নিস্তারায়, দোকান নাম্বার হচ্ছে 104-5 নিউ সুপার মার্কেট। আপনারা কিন্তু গেট দিয়ে ঢুকে 5টা অথবা 6টা দোকান পরে ভাই ভাই কুকারিস, আর আপনারা আয়শা দোকান আপনারা অথবা দারোয়ানকে জিজ্ঞেস করলে দেখাই দিবে, অথবা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো যেগুলো দেখতেছেন এগুলাতে যোগাযোগ করবেন। আর আমরা যেগুলো রাইস কুকার যেগুলো দেখাইছি এছাড়া কিন্তু ভাইদের শপে কিন্তু কাঁসা পিতলের, তারপর হলো স্টিলের ব্লেন্ডার, রাইস কুকার, প্রেশার কুকার, মানে সব কিছু আপনার নন স্টিকের যা আইটেম লাগে, চুলা ওভেন সব কিছু পেয়ে যাবেন, এই সবটাই আসে, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিও এতটুকু শেষ করলাম, সবাইকে আল্লাহ হাফেজ।